নমস্কার বন্ধুরা, শ্যামলী স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনে পুজো আসছে, এই পুজোতে আমরা ঘরে সবাই মিষ্টি তৈরি করি নানা রকম ভাবে। আজ আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি মিষ্টি শেয়ার করছি, যেটি দুধ এবং চিনি সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। ক্যারামেল সন্দেশ শেয়ার করছি, আগে আপনারা কখনোই খাননি বা দেখেননি। এইভাবে যদি আপনারা সন্দেশ বাড়িতে একবার বানান বন্ধুরা, তাহলে বাজার থেকে কিনতে ইচ্ছে করবে না। এর জন্য আমি নিয়েছি 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। এই 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে আমি তৈরি করব আজকের ক্যারামেল সন্দেশটা। এখানে আছে 500 ml দুধ। 500 ml দুধকে আমি জাল করতে বসিয়েছি। 500 ml দুধের সঙ্গে আমি এই 50 গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের লোভনীয় এই ক্যারামেল সন্দেশ। 500 ml দুধটাকে আমি জাল করে নিয়েছি অলরেডি। এবার হালকা ঠান্ডা করে তারপর এই গুঁড়ো দুধটা এর মধ্যে অ্যাড করব। আপনারা যদি গুঁড়ো দুধ অ্যাড করতে না চান, সেক্ষেত্রে 1 লিটার দুধকে জাল করে 500 ml করে নিতে হবে। সময় বাঁচানোটা সবারই দরকার, এই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে আর লিকুইড দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। গুঁড়ো দুধের মধ্যে অল্প পরিমাণ দুধ নিয়ে আমি খুব ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। অবশ্যই দুধটা হালকা গরম অবস্থায় মিক্স করবেন। তারপর এবার বাকি দুধটার সঙ্গে এই মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর মিষ্টিটা তৈরি করাটা খুব সহজ হবে। হাতে সময় বাঁচিয়ে, গ্যাস বাঁচিয়ে, সব দিক লক্ষ্য রেখে কিন্তু আমাদের মুখরোচক কোনো জিনিস তৈরি করতে হয়, তাহলেই কিন্তু আমরা ঠিকঠাক সব কিছু রক্ষা করতে পারি। এইভাবে নাড়তে নাড়তে এই দুধটা অনেকটাই কমে আসছে, দেখুন অনেকটাই ঘন করে নিয়েছি। 500 ml দুধের মধ্যে যখন আমি গুঁড়ো দুধটা মিশিয়েছি অনেকটাই ঘন হয়েছে। তারপরেও আমি আরও প্রায় 100 ml মতো এটি কমিয়েছি, অনেকটাই রিডিউস করে নিয়েছি, অনেকটা ঘন হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করছি একটি সিক্রেট জিনিস, সেটি হচ্ছে 1 চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা এই পর্যায়ে অ্যাড করবেন, এটি কিন্তু আগেই অ্যাড করা যাবে না। এইভাবে যদি আপনারা সন্দেশ তৈরি করেন বন্ধুরা, দানাদার সন্দেশ তৈরি হবে আর মুখে লেগে থাকবে, প্রতিদিনই বানাতে ইচ্ছে করবে। লেবুর রসটা দেওয়ার পর এটি কিন্তু ছানা কাটবে না, দুধটা একটু দানা দানা হবে, ছানা ছানা তৈরি হবে, কিন্তু ছানা কাটবে না। দেখুন কতটা ঘন, আমি হাতার মধ্যে তুলে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা ঘন হয়ে যায়। দেখুন হাতার পিছনটা লেগে রয়েছে, ঠিক এরকমই একটা দানাদার দুধ তৈরি হবে। আর সন্দেশটাও খেতে হবে এরকম দানাদার। আর এই পর্যায়ে কিন্তু লেবুর রস দেবেন, আমি যেভাবে বললাম খুব ভালো করে ঘন করে জাল করার পর লেবুর রস দেবেন, দেখুন হাতার পিছনটা। এবার এটিকে আমি ঠান্ডা করার জন্যে রেখে দিলাম, গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে নেড়ে চেড়ে আমি একটু ঠান্ডা করে নেব, সাইডে রেখে দিলাম। এবার একটি প্যান নেব, আপনারা যে কোনো ধরনের কড়া বা প্যানে এটি তৈরি করতে পারেন, ননস্টিক থাকলে ননস্টিকেও করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঘি, ঘি দিয়ে এই কড়াটাকে একটু গ্রিস করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি চিনি ব্যবহার করছি না, আজ আমি ব্যবহার করছি মিষ্টি গুঁড়ো। এই মিষ্টি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে বড় চামচের 3 চামচ পরিমাণ, একটু মিক্স করে নিচ্ছি, একটি ক্যারামেল তৈরি করব। আমি মিষ্টি গুঁড়ো ব্যবহার করেছি, অবশ্যই রেসিপিতে মিষ্টি গুঁড়ো ব্যবহার করবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো রেখে, লো টু মিডিয়াম রেখে এভাবে ছেড়ে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে কীভাবে চিনিগুলো গলতে শুরু করেছে বা মিষ্টিটা গলতে শুরু করেছে। আমি এখানে মিষ্টির গুঁড়োটাকে, মিষ্টিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে, সেটি দিয়ে করছি। আপনারা চিনির বদলে কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় যে মিষ্টিটা খাবেন সেটি কিন্তু মিষ্টি গুঁড়ো ব্যবহার করতে পারেন, এটি অনেকটাই হেলদি। দেখুন ক্যারামেল তৈরি হচ্ছে অলরেডি। এটি কিন্তু একদম নাড়াচাড়া করবেন না, আমি যেভাবে রেখে দিলাম মিডিয়াম হিটে রেখে, এভাবে লাল লাল হওয়ার পর আমি তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে নাড়িয়ে যাব। খুন্তির মধ্যে কিন্তু এই ক্যারামেলটা লেগে যাবে, তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এভাবে লেগে যায়। আস্তে আস্তে যখন আমরা নাড়তে থাকব দেখবেন এটি কিন্তু মিলিয়ে যাবে দুধের সঙ্গে আর কালারটাও চেঞ্জ হবে। মিনিট খানেক নাড়ার পর দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে আর খুন্তি থেকেও ছেড়ে গেছে। অবশ্যই এই পর্যায়ে ফ্লেমটা লো রাখবেন, লো ফ্লেমেই রান্নাটা হবে। এইভাবে দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, ক্যামেরায় পরিষ্কার বোঝানো যায় না বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।
কত দুর্দান্ত স্বাদের মিষ্টিটা তৈরি হয়। বাচ্চাদেরকে যদি আপনারা এই মিষ্টি বানিয়ে দেন বন্ধুরা, তারপর যদি বাজার থেকে মিষ্টি এনে দেন, সেই মিষ্টি কিন্তু ওরা একদমই খেতে চাইবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আমি যেভাবে বানালাম স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে একদিন বানাবেন, 500 ml দুধ আর সামান্য গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নেবেন। এরকম একটা টিফিন বক্স নিয়েছি আমি, খুব বেশি ছড়ানো নেওয়া যাবে না, একটু লম্বাটে টাইপের, মানে একটু গর্ত টাইপের থাকবে, একটু ডিপ টাইপের কোনো টিফিন বক্স বা কোনো বক্সের মধ্যে কিন্তু এটি ঢালতে হবে, যাতে এয়ার টাইট হয়, ঢাকনাটা টাইট হয়, সেরকমের একটা কন্টেনারে ঢালতে হবে। আর এটি গরম গরম ঢেলে দিতে হবে। আমি সামান্য ঘি হাত দিয়ে লাগিয়ে নিলাম এই টিফিন বক্সটার মধ্যে, অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন। এবার গরম গরম এই মিশ্রণটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, অবশ্যই ট্যাপ করে নেবেন একটু। এবার ঢাকনাটা সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দেব, গরম অবস্থাতে কিন্তু ঢাকনা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এটি 4 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, ঠান্ডা হলেও এটি খুলবেন না, ঠান্ডা হওয়ার পরও এটি রেখে দিতে হবে। 4 ঘন্টা পর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, এবার খুলে দেখাচ্ছি এটি কীরকম হয়েছে। এটি এতটাই দুর্দান্ত স্বাদের মিষ্টি বন্ধুরা, বাড়িতে কেউ এলে যদি আপনি এই মিষ্টিটা দেন, আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে কোন দোকান দিয়ে কিনেছেন এই মিষ্টিটা। আমি আপনাদেরকে অনুরোধ করছি একদিন বানাবেন প্লিজ, তাহলেই দেখবেন বন্ধুরা ঘরে আমরা কত সুস্বাদু মিষ্টি ঘরে তৈরি করে নিতে পারি। বাজারের মিষ্টিগুলো এখন একদমই ভালো লাগে না, অনেক বেশি মিষ্টি দিয়ে ফেলে, এরকমভাবে কম মিষ্টিতেও কিন্তু আমরা তৈরি করতে পারি। দেখুন কীভাবে ডিমোল্ড করলাম, দেখুন কীরকম হয়েছে, একদম দানাদার হয় এই মিষ্টিটা। এবার পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ধরনের শেপে কেটে নেবেন। আর এটি খুবই সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে, আমার রেসিপির অনুসারে আপনারা বানাবেন প্লিজ। শুধু রেসিপিগুলো না দেখে আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝবো না, ঘরে আমি যেমন বানাই আপনারাও বানাচ্ছেন, এতে করে আমার ভালো লাগবে। এটি খুবই দানাদার এবং সফট একটি মিষ্টি তৈরি হয়েছে। এই পুজোতে আপনারা তৈরি করুন এই ধরনের মিষ্টি ঘরে, আর সবাই মিলে এনজয় করুন, পুজোটা খুব ভালো কাটান, আমার রেসিপিগুলো ফলো করুন। আমি যেসব রেসিপি ঝটপট তৈরি করছি আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে নিন। আর এই ধরনের হেলদি এবং ঝটপট তৈরি রেসিপি খেলে বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে বন্ধুরা। রান্নাটা একটা ক্রিয়েটিভিটি, আমরা অল্প সময়ের মধ্যে যদি সেটি তৈরি করে নিতে পারি তাহলে খুবই ভালো হয়। আজ তাহলে আসি